প্রকৃতি ও গাছপালা প্রত্যেকটা মানুষকে কাছে টানে। প্রকৃতিতে সবুজের ছোঁয়া মানুষের মন বিগলিত করে দেয়। সে কারণেই প্রতিটি মানুষ প্রকৃতি, গাছপালা, ফুল ফলের সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসে। এর মধ্যে কিছু মানুষের প্রকৃতির প্রতি দুর্বলতা যেন ভিন্ন মাত্রায়। সেই সব মানুষগুলো তাদের নিজের সব পূরণে বিভিন্ন জাতের গাছ লাগিয়ে তা লালন পালন করেন। রাজধানীতে দিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ছাদে বানানো বাগান। অনেক শৌখিন মানুষ এ ছাদ বাগানে উৎসাহিত হয়ে রোপণ করছেন ফুল ফল, শাকসবজি সহ বিভিন্ন প্রকারের গাছ। শুরুর দিকে অবসর কাটাতে শৌখিনতার বশে অনেকেই ছাদে বাগান করলেও এখন দিন পাল্টে গেছে। পরিবারের ফল ফসলের চাহিদা মেটাতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে ছাদ কৃষি। শুধু ফল ফসলই নয়, শহরের সৌন্দর্যও বাড়ছে ছাদ বাগানের মাধ্যমে। বাতাসে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কমাতে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে বাড়ির ছাদে বাগান খুবই উপকারী। ইট পাথরের এই যান্ত্রিক শহরে মানুষের ক্লান্তির নিঃশ্বাস ফেলার জন্য কয়েকটি পার্ক ছাড়া নেই কোনো খোলা জায়গা, আর নগরীর বেশিরভাগ ভবনের ছাদই খালি পড়ে থাকে। ফলে ফরমালিনমুক্ত ফলমূল ও শাকসবজি খেতে অনেকেই ছাদ বাগানকে বেছে নিয়েছেন। পরিবেশবাদী সংগঠনগুলো বলছে, ক্রমাগত তাপমাত্রা বাড়ার ফলে ঢাকা সহ বড় শহরগুলি ধীরে ধীরে হট চেম্বারে পরিণত হচ্ছে। কিন্তু একটু উদ্যোগী হলেই আমরা ইটকাঠের শহর ঢাকাকে বাগানে পরিণত করতে পারি। ক্রমাগত বৃক্ষ নিধনের ফলে ঢাকা মহানগরী আশঙ্কাজনক হারে বৃক্ষশূন্য হয়ে পড়েছে, ফলে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে। ঢাকার তাপমাত্রা বাড়ছে, জীব বৈচিত্র্য বিনষ্ট হচ্ছে। তাছাড়া ছাদে বাগান থাকলে পরিবারের একটি বিনোদনের জায়গাও গড়ে ওঠে, সবার মধ্যে মানসিক প্রশান্তি এনে দেয়। বাচ্চাদের গাছপালা ও পশু পাখির প্রতিও ভালোবাসা বাড়ে। ঢাকায় যত বিল্ডিং আছে তার মাত্র 5% বাগান আছে, তবে দিন দিন বাগান করার উৎসাহ বাড়ছে। ছাদে সবুজ বিপ্লব ঘটানোর জন্য আগ্রহ বাড়ছে সবার মাঝে, সেটা শাকসবজি বা ফলের চাষ, ফুল গাছ লাগানো বা যে কোনো ধরনের প্লান্টেশনের মাধ্যমে বাগান করার প্রবণতা বাড়ছে। ছাদে যত বেশি বাগান তৈরি হবে, অক্সিজেনের ঘাটতি দূর হবে, কার্বন ডাইঅক্সাইড কমবে, বাসাবাড়িকে শীতল রাখবে, একই সঙ্গে এ বিষয়ে গুণগত পরিবর্তন ঘটবে। এভাবে ঢাকাসহ সব বড় বড় শহরে ছাদ বাগান যত বাড়বে তত শিক্ষিত কৃষক তৈরি হবে, আর ছাদ বাগানের আগ্রহ মানুষকে কৃষিতে আরো দক্ষ করবে। ছাদ বাগানে লাগানো হয় ঔষধি গাছও। এগুলোর মধ্যে আছে থানকুনি, তুলসী, 3 রকমের পুদিনা, অ্যালোভেরা সহ অনেক কিছু। এসব ছাদের বাগানে শীতের সবজির চাষ করা হয়। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লাউ, ধনে পাতা, লেটুস পাতা, পুঁই শাক, মরিচ ইত্যাদি গাছ লাগানো হয়। বাগানে 12 মাসই ফলমূল চাষ করা হয়। সঙ্গে চাষ হয় ক্যাপসিকাম, চেরি টমেটো, স্কোয়াশ, চায়না ক্যাবেজ, চায়না সুপার লিফ, চায়না লেটুস, বিভিন্ন ধরনের শাক, গাজর ইত্যাদি। আরও আছে লাউ, কুমড়া, টমেটো, শিম সহ নিত্যদিনের আহার্য সব সবজি। ছাদ বাগানে লাগানো ফলের মধ্যে রয়েছে
দুই রকমের আম, তিন রকমের পেয়ারা, কামরাঙ্গা, আনার, বড়ই, আমড়া, মালবেরি, ড্রাগন ফ্রুট, থাই জামরুল, মালটা, লেবু, কমলাসহ আরও অনেক ধরনের ফল গাছ। মশলা জাতীয় গাছের মধ্যে রয়েছে অরিগানো, দারুচিনি, চায়না গ্রাস, কারি পাতা, তেজপাতা, চুই এবং পোলাও পাতা। গোলাপ, গাঁদা, কুন্দজুই, অ্যারোমেটিক জুই, বেলি ফুল, সোর্ড লিলি, জল গোলাপ, ওয়াটার পপি, রোজ ক্যাকটাস, সাদা ও লাল হাসনাহেনা, কাঞ্চন, সোনালু, করবি, কাটা মেহেদি, জিনিয়া, কাঠগোলাপ, চন্দ্রপ্রভা, টগর, কলাবতী সহ নানা জাতের বাহারি ফুল। এসব গাছের ফুলের রং আর গন্ধে মন জড়িয়ে যাবে প্রকৃতি প্রেমীদের। এছাড়া বাগানে রয়েছে চোখ জোড়ানো লিলিয়াম, এমারি লিলাস লিলি সহ নানান জাতের লিলি, নানান রকম শোভাবর্ধন করা নানান জাতের পাতাবাহার গাছ। ঘনবসতিপূর্ণ দালান কোঠায় ভরা ঢাকা শহরের বাসা বাড়িতে কিংবা ছাদে এমন সবুজের স্নিগ্ধ প্রশান্তির পরশ মন ভুলিয়ে দেবে যে কারণ।